কেন্টের ডাটফোর্ড এবং পূর্ব লন্ডনের লাইম হাউসে দুর্বৃত্তদের হামলায় শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন দুইজন ব্রিটিশ বাঙালি এই দুই স্থানে হামলার শিকার ডাটফোর্ডের বাসিন্দা কোমরুদ্দিন জামাল ও লাইম হাউসের চৌধুরী সম্প্রতি দুইজন বাঙালির উপর হামলার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসাম বিভিন্ন সূত্রে জানা যায় এগারো জুলাই দুপুরে ক্রেফোর্ডে অবস্থিত স্থানীয় মসজিদে জোহরান নামাজ আদায় করে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন স্থানীয় কমিউনিটির পরিচিত মুখ পঞ্চান্ন বছর বয়সী কোমরুদ্দিন জামাল তিনি নিজ বাসার সামনেই এক শ্বেতাঙ্গ যুবকের হামলায় মারাত্মক আহত হন বিষয়টি নিয়ে কোমরউদ্দিন জামাল বলেন কোনো কারণ ছাড়াই এক শ্বেতাঙ্গ তাকে প্রচণ্ড জুড়ে ঘুষি মেরে তার বাসার পাশেই রাস্তায় ফেলে দেয় উপর জুপুরিয়ে আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন হামলার ফলে চোখ পা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন তিনি স্থানীয় বাসিন্দারা অ্যাম্বুলেন্স ও পুলিশ ডাকলে অ্যাম্বুলেন্স তাকে স্থানীয় ডারেন্ট ভ্যালি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান অপরদিকে সাইকেল চালাতে বের হয়ে যুবকের হামলায় মারাত্মকভাবে জখম হয়েছেন আরও একজন ব্রিটিশ বাংলাদেশি গত নয় জুলাই শনিবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের লাইভ হাউজ এলাকায় এই ঘটনাটি ঘটে পুলিশ এই হামলায় হামলার ঘটনায় হেট ক্রাইমের ক্রাইম হিসেবে দেখেছে এবং কোনো কারণ ছাড়াই এক কৃষ্ণাঙ্গ যুবক তাকে কিলঘুষি মেরে আহত করে তার ফুট ফেটে যায় এবং মুখের চোয়ালে মারাত্মকভাবে জখম হয় আক্রমণকারী ব্যক্তিকে জনগণের সহায়তায় ঘটনার পরপরি আটক করা হয় বিষয়টি নিয়ে হামলার শিকার এই বাংলাদেশি মুক্তাদির বলেন দীর্ঘ তেরো বছর যাবৎ লন্ডনে বসবাস করলে ওই প্রথমবারের মতো অতর্কিত হামলার শিকার হলেন তিনি মনে করছেন সাইক্লিংয়ের সময়ে তার পরনে ইসলামিক পোশাক থাকার কারণেই তার উপর হামলা চালায় ওই যুবক মুক্তাদি চৌধুরী গণমাধ্যমকে জানান প্রতি শনিবার ও রবিবার তিনি ব্যায়ামের উদ্দেশ্যেই সাইকেল চালাতে বের হন ওইদিন তিনি শেডুয়েল এলাকার কেবল স্ট্রিটের সাইকেল লেন দিয়ে সাইকেল চালাচ্ছিলেন তার পেছনেই সাইকেল চালাচ্ছিল কালো একজন যুবক তিনি বুছার রোডে আসার পর কালো যুবকটি মুক্তাদির চৌধুরীর গতিরোধ করে এবং সাইকেল থেকে নেমেই বিনা উস্কানিতে কিলঘুষি মারতে থাকে ক্রমাগত ক্রমাগত হামলায় মুক্তাদি চৌধুরীর ঠুঁট ও মুখ থেকে প্রচণ্ড রক্তকরণ হয় তিনি মাটিতে পড়ে যান কয়েকজন শ্বেতাঙ্গ পথচারী তার সাহায্যে এগিয়ে আসেন তারা কালো যুবককে আটক করতে সক্ষম হন এবং পুলিশকে খবর দেয় কিছুক্ষণ পর পুলিশ এসে কালো যুবককে গ্রেফতার করে এই ছিল আমার কাছে সম্প্রতি যুক্তরাজ্যে হামলার শিকার হওয়া দুজন ব্রিটিশ বাংলাদেশির বিস্তারিত তথ্য যুক্তরাজ্যের সহ গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট রানার মিডিয়া টোয়েন্টি ফোর ডট কম